প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় যারা আসতে পারবেন আমি তাদের রিলেটেড এর আগে আরেকটি ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটায় আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন যে জনধন যোজনার আওতায় শুধু কি মেয়েরাই টাকা পাচ্ছে নাকি ছেলেরাও পাচ্ছে, এর পাশাপাশি এই অ্যাকাউন্টে থাকলে আপনার আর কী কী সুবিধা রয়েছে এবং কোন কোন ব্যাংকের বই থাকলে আপনি এই অ্যাকাউন্টের আওতায় আসতে পারবেন এবং এখান থেকে টাকা তোলার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে। তো এই সমস্ত বাকি ডিটেল এবং এই কোশ্চেনগুলো কিন্তু আমি আপনাদের কমেন্টের থেকে কালেক্ট করেছি এবং সবথেকে বেশি যেটা এটাকে শুধু মেয়েরাই পাবে নাকি ছেলেরাও পাবে, তো এই সমস্ত ডিটেলগুলো মানে আমি এগুলো কোশ্চেন আপনাদের কমেন্টের থেকে কালেক্ট করে আজকের ভিডিওটা বানাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিন। আমি ডিসকাস করি সব থেকে বেশি আসা কোশ্চেনটা নিয়ে, যেটা হলো এটা কি শুধু মহিলারাই পাবে নাকি পুরুষরাও পাবে। তো এক্ষেত্রে আমাদের দেশের অর্থমন্ত্রী যখন এটা নিয়ে ডিসকাস করেছিল তিনি কিন্তু ডিটেইলে জানিয়ে দিয়েছিলেন এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের মধ্যে শুধু মহিলাদেরই পরপর 3 মাস 500 টাকা করে দেওয়া হবে, টোটালে 1500 টাকা। কিন্তু এর বাইরে একটা ব্যতিক্রম রয়েছে, ব্যাপার হলো আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি কোনো মহিলার সাথে জয়েন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে পেতে পারেন। তবে তার মধ্যেও কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন এই অ্যাকাউন্টে যদি আপনার মায়ের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মায়ের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে, কিন্তু আপনি যেহেতু জয়েন্ট রয়েছেন তো সেক্ষেত্রে সেই হিসেবে টাকাটা কিন্তু দুজনেই পাবেন। তবে টাকাটা যখনই আপনি তুলতে যাবেন অবশ্যই কিন্তু সেখানে আপনার মাকে প্রেজেন্ট থাকতে হবে। কিন্তু এদের যদি এই অ্যাকাউন্টে আপনার ওয়াইফের সাথে থাকছে তাহলে হয়তো না পাওয়ার চান্সটা অনেক বেশি, কারণ সেক্ষেত্রে আর্নিং সোর্স হিসেবে থাকবেন আপনি এবং এটা ছেলেদেরকে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র মহিলাদের জন্য। এরপরে আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট, যে এই জনধন অ্যাকাউন্ট আপনারা কি যে কোনো ব্যাংকের থেকে থাকলেই পাবেন, কিন্তু এখানে কিন্তু একটা লিস্ট বলে দেওয়া রয়েছে, অর্থাৎ কিছু পার্টিকুলার ব্যাংক যেখান থেকে আপনাকে এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করছে। আপনার যদি সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেই আপনার নিজস্ব অ্যাকাউন্টই থাকে তাহলে কিন্তু আপনি সেখানে টাকাটা পাবেন। এরপরে আরও একটা কোশ্চেন ছিল, যেটা হলো আপনি এই মুহূর্তে জনধন অ্যাকাউন্ট স্টার্ট করতে পারবেন কি না। তো এই প্রধানমন্ত্রীর যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনি সেই ওয়েবসাইটে যদি ভিজিট করেন সেটা লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন। সেখানে আসার পর দেখবেন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পাওয়া যাচ্ছে সেখান থেকে, যদি আপনি হিন্দিতে কমফোর্টেবল হন হিন্দিটা ডাউনলোড করতে পারেন, ইংলিশটা হলে ইংলিশ। এখান থেকে অপশান তো রয়েছে এখনও আবেদন করার, কিন্তু চারপাশে যা পরিস্থিতি সেক্ষেত্রে এখন এখানে আবেদন হচ্ছে কিনা বা অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে কিনা সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। এক্ষেত্রে যদি আপনারা এই অ্যাকাউন্ট খুলছেন তাহলে এই অ্যাকাউন্টে কী কী ফ্যাসিলিটি রয়েছে, এখানে কিন্তু আপনি অনেকগুলো হেলথ সার্ভিস পাচ্ছেন এবং আফটার ডেথ এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে। তার পাশাপাশি এখান থেকে আপনাকে রুপে কার্ড পে করা হবে, অর্থাৎ সেই রুপে কার্ডটা দিয়ে আপনি কিন্তু বিভিন্ন ব্যাংকের এটিএম থেকে ডেবিট অথবা ক্রেডিট করতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার যেটা এই মুহূর্তে সবাই জানে যে এটা কিন্তু জিরো ব্যালেন্স, অর্থাৎ এখানে আপনাকে কোনো রকম মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না। এরপরে সরকারি কোনো হিসেব থাকলে, যেমন যদি আপনার গ্যাসের সাবসিডি সেটা আপনি এই ব্যাংকের সাথে লিঙ্ক করাতে পারবেন বা আদার্স যে কোনো সরকারি সুবিধার জন্য আপনি এই ব্যাংকটি ইউজ করতে পারবেন। এরপরে অনেকেরই যেটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কিন্তু আগের ভিডিওতেও ক্লিয়ার করে দিয়েছিলাম যে হ্যাঁ যেটা জনধন অ্যাকাউন্ট সেটাই কিন্তু জিরো ব্যালেন্স। তো এরপরে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমার তো জিরো ব্যালেন্স রয়েছে কিন্তু জনধন নেই। তো যেটা আপনার জনধন অ্যাকাউন্ট সেটাকেই কিন্তু আমরা চলতি ভাষায় জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বলে থাকি। এরপর অনেকেই বলছিলেন যে আমার ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে, আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু তার মানে যে সেটা আপনার জনধন অ্যাকাউন্ট সেটা কিন্তু নয়। আপনি আপনার যে ব্যাংকের বইটা রয়েছে সেটা একবার খুলে দেখুন, সেখানে যদি সেভিংস অ্যাকাউন্ট লেখা থাকে তার মানে সেটা কিন্তু আপনার জনধন অ্যাকাউন্ট নয়। তো যদি আপনার জনধন অ্যাকাউন্ট হচ্ছে সেক্ষেত্রে অ্যাকাউন্ট টাইপের ওখানেই কিন্তু জনধন অ্যাকাউন্ট বলে একটা অপশান লেখা থাকবে। পরে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে কবে নাগাদ টাকা পাবো। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন, আমি আগের ভিডিওটাতেই বলে দিয়েছিলাম যে আপনার অ্যাকাউন্টের নাম্বার অনুযায়ী কিন্তু আপনি টাকা পাবেন। প্রথমে আপনার ব্যাংকে যে বইটা রয়েছে সেটা বের করে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ডিজিট কত রয়েছে। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ডিজিট যদি 0 অথবা 1 দিয়ে থাকছে সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু 3 এপ্রিলের মধ্যেই চলে আসবে। যদি লাস্ট ডিজিট 2 অথবা 3 থাকে সেক্ষেত্রে আপনি 4 এপ্রিলের মধ্যেই টাকা পেয়ে যাবেন। এরপরে লাস্ট ডিজিট যদি 4 অথবা 5 থাকে সেক্ষেত্রে আপনি 7 এপ্রিলের মধ্যেই টাকা পেয়ে যাবেন। লাস্ট ডিজিট যদি 6 অথবা 7 থাকে সেক্ষেত্রে আপনি 8 এপ্রিলের মধ্যে টাকা পেয়ে যাবেন এবং লাস্ট ডিজিট যদি 8 অথবা 9 থাকে তাহলে আপনি 9 এপ্রিলের মধ্যে টাকা পেয়ে যাবেন। এই সম্পূর্ণ তথ্যটা আমি আগের ভিডিওতেও দিয়েছিলাম, হয়তো অনেকেই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেননি। যদি আপনার এই ডেটের মধ্যে টাকা না আসে তাহলে কিন্তু আপনি ব্রাঞ্চে গিয়ে একবার যোগাযোগ করতে পারেন। তো এরপরও যদি আপনাদের আরও কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে ক্লিয়ার করে নিতে ভুলবেন না। ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন। আর আপনি যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আজকের মতো এতটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।